সবচেয়ে পাওয়ারফুল উইপনের নাম কি জানেন? সেটা হচ্ছে কনভিন্স করা। কাউকে বোঝানো হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল উইপন। যে যাকে সবচেয়ে বেশি বুঝাইতে পারে সে সবচেয়ে বেশি সফল। মানুষ ভালো হতে চায় না কেন জানো? মানুষ এজন্য ভালো হতে চায় না কারণ ভালো হলে খারাপ কাজ করা যায় না। এই মধু এমনিতেই কিন্তু শরীরের জন্য অনেক উপকারী, ঠিক না? কিন্তু এই মধু যদি এক্সপায়ার ডেট হয়ে যায় তাহলে এটা কিন্তু এক ধরনের বিষ। ঠিক তেমনি একইভাবে আজকে আপনি আমি যদি জ্ঞান অর্জন করে সেটা যদি আমার নিজের কল্যাণে না লাগে, আমার পরিবারের কল্যাণে না লাগে, যদি আত্মীয় স্বজনের কল্যাণে না লাগে, তাহলে এই এলমটাও কিন্তু আমার জন্য কী হবে? একটা ক্ষতির কারণ হবে। আপনি যাকে ভালোবাসেন, আপনি যার সাথে বন্ধুত্ব স্থাপন করছেন, তার সাথে কিন্তু আপনার হাসর নাসর হবে, তার সাথে আপনার কিয়ামত হবে। এই বিষয়টা কিন্তু খুব সেন্সিটিভ নয় কি? এটা খুব ইজি ব্যাপার। আপনি যাকে তাকে তো বন্ধু বানাতে পারেন না। আজকে এখানে যে লেখাপড়া করছি এটা আমরা কাদের মহব্বতে? আমাদের পিতামাতা, আমাদের যারা অভিভাবক তাদের কিন্তু একটা অক্লান্ত পরিশ্রম ত্যাগের বিনিময়ে কিন্তু আজকে আমরা এখানে লেখাপড়া করছি, তাই না? তারা আমাদের কল্যাণ চাচ্ছেন, তারা চাচ্ছেন যে আমরা এখান থেকে জ্ঞান অর্জন করি, ভালো কিছু শিখি। কিন্তু যদি আমরা তাদের কল্যাণ না চাই তাহলে কেমন হবে না বিষয়টা? প্রতিবেশী ও সমাজের কাছেও কিন্তু আমাদের এই যে বিশুদ্ধ দাওয়াত, এই দাওয়াতটা কিন্তু ছড়িয়ে দিতে হবে। যে যতটুকু আমরা বিশুদ্ধ জানি সেটাই যেন আমরা প্রতিবেশীদের কাছে পৌঁছে দিতে পারি। আত্তাহারিক টিভি, অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله تعالى كنتم خير امه اخرجت للناس وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من احب رواه البخاري সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আজকের এই তালিমি বৈঠকে বসে আমাদেরকে কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করছেন, এজন্য সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক যার আদর্শ, যার রেখে যাওয়া রীতিনীতি সুন্নাত বাস্তবায়ন করায় আমাদের যাবতীয় প্রচেষ্টা মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আজকে সংক্ষিপ্তভাবে এই তালিমি বৈঠকের আলোচ্য যেই বিষয় হবে সেটা হলো যে আসলে আজকে আমরা কল্যাণকর জ্ঞান তো সবাই শিখছি আলহামদুলিল্লাহ। আজকে যারা আমরা এই মার্কাজের আশেপাশে থাকি, যারা আমরা মার্কাজে লেখাপড়া করি, যারা মার্কাজের আশেপাশে বসবাস করি, সেটা বিভিন্ন পারপাজে হতে পারে, আমরা কিন্তু সবাই এই কারণেই মূলত থাকি যে এখান থেকে আমরা বিশুদ্ধ জ্ঞান অর্জন করব, ঠিক তো? নাকি আপনারা সাক্ষী দেন, ঠিক তো না? ঠিক না এটাই যে আপনারা এখান থেকে বিশুদ্ধ জ্ঞান অর্জন করবেন। এটা কার জন্য করবেন? প্রথমত কার জন্য করবেন? না, প্রথমত নিজের জন্য। প্রথমত কার জন্য? নিজের জন্য। এরপর? এরপর পরিবারের জন্য। পরিবারকে শিখাবেন না, সেই জ্ঞানের দাওয়াত দিবেন না তাদেরকে? না দিবেন না, দিবেন না। নিজে যখন জ্ঞানটা শিখলাম, নিজে সেই বিশুদ্ধ জ্ঞান শিখার পরে এখন আমার দ্বিতীয় কাজ কী? পরিবারকে বলা। পরিবারকে বলার পর কি আর কোনো কাজ নাই? এরপর কী কাজ আছে? না, এরপরে আত্মীয় স্বজন, পরিবারের মধ্যে আবার আছে না একদল আত্মীয় স্বজন, তাদেরকেও আবার বলতে হয়। এরপরে আমরা কাদেরকে দাওয়াত দিব? বন্ধু বান্ধব, আমাদের বন্ধু বান্ধব আছে না, এই বন্ধু বান্ধবদেরকে। এরপরে আমরা কাদেরকে দাওয়াত দিব? প্রতিবেশী বা সমাজ, এই যে চার শ্রেণী। আজকে আমরা আলোচ্য বিষয় থেকে এগুলোর আসলে গুরুত্ব আছে কি না এই বিষয়টাই আজকের আলোচ্য বিষয়। আমি শুরু করছি, আমি সকলের মনোযোগ আকর্ষণ করব এটা এখান থেকে ইনশাআল্লাহ। আমরা যদি এটা মনোযোগ দিয়ে শুনি এবং এটা যদি বাস্তবে যদি আমরা এটা মানে ইমপ্লিমেন্টেশন করতে পারি, বাস্তবায়ন করতে পারি, ইনশাআল্লাহ এখান থেকে আমরা একটা উপকার পেতে পারবো ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আমি শুরুতে যেই কথাটা বলতে চাইবো সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন যে কুনতুম খয়র উম্মাতিন উখরিজাত লিন্নাস। আল্লাহ তাআলা বলছেন তোমরাই শ্রেষ্ঠ জাতি যাদের উদ্ভব ঘটানো হয়েছে মানব জাতির ওয়েল উইশের জন্য, কল্যাণের জন্য। মানব জাতির কল্যাণের জন্যই তোমাদের উদ্ভব হয়েছে। তাহলে আমরা এখানে মুসলিম হিসেবে এ কথা আমরা মেনে নিতে পারি, এবারে জানি এবং এটা বিশ্বাস করি যে আমরাই কি শ্রেষ্ঠ জাতি, ঠিক তো? কিন্তু শ্রেষ্ঠ জাতি তো আমরা, কিন্তু শ্রেষ্ঠ মানুষ কি আমরা হতে পারছি? শ্রেষ্ঠ জাতি এবং শ্রেষ্ঠ মানুষ হওয়া দুটোর মধ্যে পার্থক্য আছে না? আমরা যদি শ্রেষ্ঠ জাতি হই কিন্তু আমাদের কর্ম যদি হয় নিকৃষ্ট তাহলে কি আমরা শ্রেষ্ঠ জাতি থাকব? পৃথিবীতে যেই বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, মূল্যবান,
সেটার বিপরীতটাও কিন্তু ততই বেশি খারাপ, মারাত্মক। যেমন উদাহরণস্বরূপ যদি বলি, পবিত্র কোরআন এবং হাদিস এটা সবচেয়ে মূল্যবান না? মূল্যবান কিনা, পৃথিবীর মধ্যে সবচেয়ে মূল্যবান এটা। কিন্তু কেউ যদি এটাকে অপব্যবহার করে তাহলে সে কি সবচেয়ে পৃথিবীর নিকৃষ্ট না? পক্ষান্তরে ভালোর বিপরীত। ঠিক তেমনি আমরা দুনিয়াবী উদাহরণও যদি দিই, মধু আছে না, মধু, মধু চেনেন তো আপনারা, তাই না? এই মধু এমনিতেই কিন্তু শরীরের জন্য অনেক উপকারী, ঠিক না? কিন্তু এই মধু যদি এক্সপায়ার ডেট হয়ে যায় তাহলে এটা কিন্তু এক ধরনের বিষ, এটা জানেন কি? এটা কিন্তু তখন মানুষের শরীরের জন্য বিপরীত প্রতিক্রিয়া তৈরি করে, উপকারের বদলে কি করে, ক্ষতি করে। ঠিক তেমনি একইভাবে আজকে আপনি আমি যদি জ্ঞান অর্জন করে সেটা যদি আমার নিজের কল্যাণে না লাগে, আমার পরিবারের কল্যাণে না লাগে, যদি আত্মীয় স্বজনের কল্যাণে না লাগে, যদি বন্ধুবান্ধবদের কল্যাণে না লাগে, যদি প্রতিবেশী সমাজের কল্যাণে না লাগে, তাহলে এই এলমটাও কিন্তু আমার জন্য কী হবে, একটা ক্ষতির কারণ হবে। তো আজকে এখানে যেহেতু আমরা সবাই বিশুদ্ধ জ্ঞান অর্জনের মাধ্যমে মানব জাতির কল্যাণ আমরা কামনা করব, তো এই বিশুদ্ধ জ্ঞান অর্জন করে আমরা আসলে কী কী করতে পারি, এই বিষয়টাই আজকে আমাদের আলোচ্য বিষয়। তো শুরু করছি আমরা, যে প্রথমত আমরা যে পরিবারে দাওয়াত দেব এই বিষয়ে আল্লাহ তাআলা কী বলছেন। আল্লাহ তাআলা বলছেন, দেখেন আমি পয়েন্টটা আপনাদের ধরে দিই, আমি আসলে আপনাদের এই বিষয়টা সিলেক্ট করছি আজকে দুপুরবেলা। হঠাৎ করে আমার মনে হলো যে আমি লাস্ট উইক আর কি একটা প্রোগ্রামে ছিলাম, তো সেখানে একটা মাদ্রাসা ভিজিটে গেছিলাম। তো সেখানে গিয়ে তো হঠাৎ করেই আমাকে একটা তালিমি বৈঠকের জন্য তারা ইনভাইট করলো। তো আমি তখন ওই তালিমি বৈঠকে কিছু ছাত্রদের সাথে কথা বলছিলাম। তো কথা বলার সময় আমি যখন তাদের অনেককে জিজ্ঞাসা করলাম যে আচ্ছা আপনারা তো এই বিষয়গুলো বিশুদ্ধ জানেন, আপনাদের পরিবারে আপনাদের পিতামাতা ভাই বোন বা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন মামা মামি তাদের কাছে কি আপনারা এই দাওয়াতটা পৌঁছিয়েছেন? তো অধিকাংশেরই উত্তর কিন্তু খুব একটা সন্তোষজনক ছিল না। তখন আমার মনে হলো, আজকে দুপুরবেলা আমার ঠিক তখনই মনে হচ্ছিল যে একই অবস্থা তো আমাদেরও হতে পারে আমার কাছে, যে হয়তো আমরাও এই বিশুদ্ধ জ্ঞান শিখছি বটে, কিন্তু এগুলো যে আমাদের পরিবারে আমাদের সমাজের লোকদের কাছে পৌঁছিয়ে দেওয়া যে আমাদের একটা অন্যতম দায়িত্ব, এবং এই দায়িত্বপ্রাপ্ত কিন্তু আপনি এই মারকাজের কোনো শিক্ষকের কাছ থেকে হননি, এই দায়িত্বপ্রাপ্ত কিন্তু আপনি আমাদের মহতারাম আমিরে জামাতের কাছ থেকে হননি, এই দায়িত্বপ্রাপ্ত কিন্তু আপনি মারকাজ একটা সংগঠন বলে কিন্তু আপনি হননি, এই দায়িত্বপ্রাপ্ত আপনি কেন হয়েছেন, এই বাংলাদেশে বসবাস করেন মুসলিম কান্ট্রি বলে যে আপনি একটা দায়িত্ববান তাও কিন্তু না। আপনি দায়িত্ববান কেন জানেন? আপনি দায়িত্ববান এই জন্য কারণ মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে এই দায়িত্ব দিয়েছেন। তিনি বলছেন যে বাল্লিগুয়ান্নি ওলাওয়ায়া, যদি আমার পক্ষ থেকে তোমাদের কাছে একটি নিদর্শন একটা আয়া যদি জানা থাকে সেটা তোমাদেরকে কী করতে হবে, অন্যের কাছে পৌঁছে দিতে হবে। তার মানে আপনি আমি যে দায়ী, আপনি আমি যে একজন জিম্মাদার, এটা কার পক্ষ থেকে? মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে অলরেডি আমরা কিন্তু জিম্মাদার হয়ে গেছি, এই বিষয়ে আমাদের উপরে দায়িত্ব অলরেডি অর্পিত হয়ে গেছে যে আমরা এখন এই বিশুদ্ধ জ্ঞানটা কী করবো, অন্যের কাছে কী করবো, এটা ডেলিভার করব, আমরা সেটা পৌঁছিয়ে দেব। সেক্ষেত্রে আমরা প্রথম যে হকটা রাখে, প্রথমত আমরা নিজেরা নিজেদেরকে বাঁচাবো। আল্লাহ তাআলা বলছেন সূরা তাহরিমের 66 নম্বর সূরা 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসুকুম ওয়া আহলিকুম নার। আপনারা এটা সবাই জানেন, আমি শুধু গুরুত্বটা একটু তুলে ধরার চেষ্টা করছি। আল্লাহ বলছেন যে হে ইমানদারগণ, তোমরা নিজেদেরকে বাঁচাও। কী থেকে বাঁচাতে? শেষে বলে দিচ্ছেন যে জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে তোমরা আগে বাঁচাও। তাহলে প্রথমে নিজেদেরকে আমাদের বাঁচতে হবে। খুবই হতাশ আমি, বিশেষ করে আমরা একটা লাইনে লেখাপড়া করছি, জেনারেল লাইনে পড়ালেখা করা ছেলে আমরা, তো আমরা দেখছি যে আমাদের পরিবেশ ছিল কখনোই সেখানে একজন আরেকজন বন্ধুকে কখনো সালাতের জন্য কখনো বলতো না, কোনো শিক্ষক কখনো বাই ফোর্স আমাদেরকে বলতো না তোমাদেরকে এখন জোহরের আজান হচ্ছে তোমাদেরকে সালাত আদায় করতে হবে। ইউনিভার্সিটিতে লেখাপড়া করছি তখনও কেউ বলেনি যে এই কী ব্যাপার আসরের আজান হচ্ছে, কোনো শিক্ষক কখনো আমাদের এটা বলেনি। কিন্তু আমরা এখানে এত সৌভাগ্যবান আলহামদুলিল্লাহ, এখানে যে আমরা পড়ি আমরা এতটা সচেতন যে আমাদের এখানে যারা শিক্ষক তারা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় সালাতের সময়, যারা আমাদের বন্ধুবান্ধব তারাও আমাদের সাথে কোঅপারেট করে, তারাও বলে এখন আজান হয়ে গেছে চলো সালাতে যাই, যারা আমাদের অন্যান্য যারা শুভাকাঙ্ক্ষী এখানে যারা বসবাস করে, যদি ড্রেস আপ করে যদি অন্য কোনো জায়গায় আমরা দাঁড়ায় থাকি তো তারাও আমাদেরকে বলে এই বাবু চলো সালাত আদায়ের সময় হয়ে গেছে চলো যাই সালাত আদায় করি। তার মানে আমাদের এখানকার পরিবেশটাই একটা এমন যে আমরা নিজেরা নিজেদেরকে যেন বাঁচাইতে পারি, এর জন্য আমরা পরস্পর পরস্পরের ক্ষেত্রে যথেষ্ট সচেতনতা আমরা কিন্তু রাখি। কিন্তু বিষয় হলো এটাই খুব দুঃখজনক যে এর পরেও যদি আমাদের এমন হয় যে আমরা আমাদের পরিবারের কথা যদি ভুলে যাই, নিজেদেরকে বাঁচানোর পরিবেশটা এখানে আসে বলে আমরা হয়তো বেঁচে গেলাম, কিন্তু বাড়িতে যে আমাদের পরিবেশটা
এই পরিবেশটা সম্পর্কে কিন্তু আমরা এভরি সিঙ্গেল স্টুডেন্ট আপনারা জানেন যে আপনি এটা বলতে পারবেন যে আপনাদের পরিবারের প্রত্যেকটা সদস্য বিশেষ করে পিতামাতা ভাই বোন কে সালাত আদায় করে বা কোন সালাতে তাদের অবহেলা আছে এটা কিন্তু আপনারা জানেন এখন প্রশ্ন হলো যে আপনারা সেই বিষয়ে সচেতন কিনা আপনারা সেই বিষয়ে একটু সিনসিয়ার কিনা বা এই বিষয়ে আপনারা কি এটা মনে করেন কিনা আসলে তাদেরকে এই বিষয়ে বলা দরকার এখানে আমরা কমবেশি সবাই জানি যে কারোর সাথে সাক্ষাৎ করলে প্রথমে কি বলতে হয় সালাম দিতে হয় এখন আমরা পরিবারে পরিবারে কি আমরা সবাই সবাইকে সালাম দেই আলহামদুলিল্লাহ যদি দিই তো ভালো কিন্তু আপনার পরিবারের সদস্যরা তারা কি অন্যদের সাথে সাক্ষাৎ করার সময় কি সালাম দেয় এটা কি তাদেরকে বলা কি আমাদের জন্য দায়িত্ব নয় যেমন আপনি এটা দায়িত্বপ্রাপ্ত হলেন যে আপনার পরিবারের সদস্যদেরকে আপনি সালাম দিবেন কিন্তু আপনার পরিবারের সদস্যরা তারাও তো অন্য কোনো মুসলিমকে দেখলে সালাম দিচ্ছে না এই বিষয়টা কি তাদেরকে বলা দায়িত্ব না আপনার দায়িত্ব না দায়িত্ব না এই যে এইভাবে অর্থাৎ আপনি এখান থেকে জানতে পারলেন যে এই কাজটা করা শিরক এই কাজটা করা বেদাত এই কাজটা করা সুন্নাত এই কাজটা করা দেখা যাচ্ছে যে তাওহীদ তো তখন আপনার পরিবারে কি এই বিষয়গুলো বলা জরুরি নয় জরুরি না জরুরি না এখন আপনার এখানে সবাই যেমন আমি ওখানে একটা বিষয় লক্ষ্য করলাম স্টুডেন্টের সাথে কথা বলার সময় যে আমি ওখানে বলছিলাম এখানে আপনারা যারা আছেন কেউ থাকতে পারেন আমি এটা মনে করি না কিন্তু যদি কেউ থাকেন তাহলে এটা তার জন্য একটা মেসেজ হবে যে এখানে আমরা সবাই জানি সুদ কি হারাম না হালাল হারাম কিন্তু যদি কোনো পরিবারের কোনো পরিবারের পিতা যদি সুদের সাথে সম্পৃক্ত থাকে তাহলে আপনি একজন তার শুভাকাঙ্ক্ষী হিসেবে আপনার তাকে কি এটা বলা দায়িত্ব নয় যে সুদ কিন্তু হারাম বাবা এই সুদের টাকা দিয়ে তুমি আমাকে লেখাপড়া করিও না করাইও না এটা কি বলা আপনার দায়িত্ব কি দায়িত্ব না দায়িত্ব না আমি জাস্ট এটা ধরাই দিলাম বাকি কাজটা আপনার আপনি বাকি কি কি কাজ আছে যে কাজগুলো থেকে আপনার পরিবারকে সতর্ক সাবধান করে আপনাদেরকে যে তাদেরকে ফিরিয়ে আনা দরকার ইসলামের পথে এই বিষয়টা আমার অনুরোধ থাকবে আপনাদের প্রতি আমি এখানে যে বিষয়টা বলতে চাইবো আপনাদের উদ্দেশ্যে সেটা হলো যে আসলে আমরা যে বিষয়গুলো বারবার ভুলে যাচ্ছি সেটা হচ্ছে আমরা কিন্তু সবচেয়েতে আজকে এখানে যে লেখাপড়া করছি এটা আমরা কাদের মহব্বতে আমাদের পিতামাতা আমাদের যারা অভিভাবক তাদের কিন্তু একটা অক্লান্ত পরিশ্রম ত্যাগের বিনিময়ে কিন্তু আজকে আমরা এখানে লেখাপড়া করছি তাই না তো আমরা যদি তাদের তারা আমাদের কল্যাণ চাচ্ছেন তারা চাচ্ছেন যে আমরা এখান থেকে জ্ঞান অর্জন করি ভালো কিছু শিখি কিন্তু যদি আমরা তাদের কল্যাণ না চাই তাহলে কেমন হবে না বিষয়টা যেমন এখানে যদি কারো পিতামাতা যদি সুদের সাথে সম্পৃক্ত থাকে তাহলে এটা কি তার জন্য কল্যাণকর হবে ওই পিতামাতার জন্য কি এটা কল্যাণকর হবে তাহলে আপনি একজন সন্তান হয়ে তাকে কি সতর্ক করা আপনার দায়িত্ব না একইভাবে আপনি জানেন যে আপনার পিতামাতাকে যেমন আপনার শ্রদ্ধা করতে হবে ঠিক তেমনি একইভাবে আপনার পিতামাতাকেও তো তাদের বাবা মাকে অর্থাৎ আপনার দাদা দাদিকে সম্মান করতে হবে না এটা কি দায়িত্ব না দায়িত্ব না তো আমি জাস্ট এইটা মেসেজ দিলাম আপনাদেরকে যে আমাদের এই কাজগুলো কিন্তু করতে হবে আপনারা জানেন কি না বাংলাদেশ আহলে যুব সংঘ যে ব্যাকগ্রাউন্ড নিয়ে অর্থাৎ যে পটভূমির কারণে তৈরি হয়েছিল সেটা কিন্তু এই যে দাওয়াত মানুষ অন্যায় কাজ করছে পরিবারের লোকজন অন্যায় কাজ করছে কেউ কাউকে বলার নাই এইটা বলার নাই কেন একদল মানুষ যেন বলে এই জন্যই কিন্তু এই যুব সংঘের ব্যাকগ্রাউন্ড তৈরি হয় এবং এই যুবসংঘ কিন্তু আজকে সারা বাংলাদেশে যে মানুষকে কাজ করছে যে মানুষকে জাহান্নামের ভয় এবং জান্নাতের সুসংবাদ এই যে কাজটা এই কাজটা কিন্তু বাংলাদেশের যুবসংঘের লোকজন কিন্তু দায়িত্বশীলরা কিন্তু এই কাজটাই করছে মূলত তো আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান রাখবো যে আপনারা এখান থেকে যারা বিশুদ্ধ যে বিষয়গুলো শিখছেন বিশুদ্ধ যে বিষয়গুলো জানছেন এগুলো আপনার পরিবারের মাঝে আপনার পরিবারের যে সদস্য যারা আছে তাদের মাঝে আপনারা বলবেন ইনশাআল্লাহ এক্ষেত্রে আমি আপনাদের দুই নম্বর যে বিষয়টা বলবো দুই নম্বর যে আমাদের সতর্ক করার যে বিষয়টা প্রথম হচ্ছে পরিবার দুই নম্বর হচ্ছে আত্মীয় স্বজন আমাদের আত্মীয় স্বজনকেও কিন্তু সতর্ক সাবধান করতে হবে আমাদের আত্মীয় স্বজনের মধ্যে আমরা এই কাজটা করবো এক্ষেত্রে সুরা শুয়ারার মধ্যে আল্লাহ তাআলা বলছেন ও আনজির আশিরতাকা আকরবিন আল্লাহ বলছেন যে তোমার নিকটাত্মীয়দেরকে সতর্ক সাবধান করো আল্লাহ বলছেন তোমরা তোমাদের নিকটাত্মীয়দেরকে সতর্ক সাবধান করো এখন প্রশ্ন হতে পারে যে আমরা আমাদের নিকট আত্মীয়দের ক্ষেত্রে আমরা কি এটা করি কি না এটাও কিন্তু একটা সাবজেক্ট যে তাদের ক্ষেত্রেও কিন্তু আমাদের একই মেসেজ যে তাদের ক্ষেত্রেও আপনি একটু চেষ্টা করেন একটু বলেন আপনি এখানে একজন ছোট্ট একটা ছাত্র কিন্তু আপনার বলার কারণে অনেকের মাথায় কিন্তু এটা একটা হিট করতে পারে আমার আমি যে মাদ্রাসার দায়িত্বে আছি পরিচালনার সেই মাদ্রাসার একটা ঘটনা আপনাদেরকে বলি একটা ছোট্ট বাচ্চা মেয়ে বাচ্চা আর কি ও পড়ালেখা করে তো আমাদের মাদ্রাসায় যখন সে আসে তখন সে সবসময় বোরকা পরে আসে তো মানে এটা একটা অনুপ্রেরণা আর কি আমার কাছে সেটা হচ্ছে তো ওই বাচ্চাটা যখন সবসময়
ওয়েল ড্রেস আপ, এক কথা ইসলামিক ওয়েল ড্রেস আপ, বোরকা পরে যখন আসে তো প্রতিদিন তার মা তাকে সুন্দর করে বোরকা পরে দেয়, কিন্তু তার মা কিন্তু বোরকা পরে না, তার মা স্বাভাবিকভাবেই যেটা পায়জামা থ্রি পিস যেটা বলে ওইটা পরে বাচ্চাকে নিয়ে আসে। তো এবার বাচ্চার মনে একটা দাগ কাটছে, তো বাচ্চা তখন ওই মাকে একদিন জিজ্ঞাসা করছে, আচ্ছা মা তুমি যে আমাকে প্রতিদিন বোরকা পরে দাও তো তুমি নিজে পরো না কেন, এটা কি শুধু আমার জন্যই পড়তে হবে নাকি তোমাকেও পড়তে হবে? তখন ওই মায়ের ভিতরে একটা প্রতিক্রিয়া তৈরি হয়েছে যে কথা তো ঠিকই, এই বাচ্চার জন্য তো আসলে পর্দা করাটা ফরজ না, কিন্তু আমি মা, আমার তো মানে আমি তো অন্যের মানে মানে গায়রে মাহারামের সামনে আমার তো যাওয়াটা আমার জন্য তো এটা আমার জন্য তো পর্দার খেলাফ। তখন সেই মা আমাকে একটা চিরকুট লিখে পাঠিয়েছে, আমি যখন এক অভিভাবক সমাবেশে ছিলাম, তো সে বলছে যে আমার বাচ্চার কারণে আমি পর্দা করার সারা জীবনে আমি পর্দা করার নিয়ত করছি, আলহামদুলিল্লাহ। তার মানে এখানে আপনিও আপনিও কিন্তু পারেন আপনার পরিবারের যে সমস্ত মহিলাগণ আছেন তাদের কাছে এই মেসেজটা দিতে, আপনিও কিন্তু পারেন আপনার পরিবারের যে পুরুষ সদস্য আছে আপনি নিজে দাঁড়িয়ে রাখছেন তো তাকে দাঁড়িয়ে রাখার মেসেজটা দিতে, এবং দেখা যাবে যে আমরা কিন্তু প্রত্যেকেই যদি চেষ্টা করি এখানে কেউ না হোক কেউ না হোক কেউ তো দাঁড়িয়ে রাখবে, রাখবে না ইনশাল্লাহ। তো এটা কিন্তু তারই দাঁড়িয়ে রাখার কারণে কিন্তু আপনি একটা নেকি কিন্তু পাবেন। একইভাবে ওই ছোট্ট বাচ্চাটা যে বাচ্চার কারণে যে মা যে সারা জীবন যে বোরকা পরার যে নিয়ত করলো এটা এটার কি নেকি কি বাচ্চাটা পাবে না? পাবে না, পাবে না। তো আপনি এখানে নিজেকে একজন দায়ী মনে করেন না কেন? আপনি কি জানেন পৃথিবীতে সবচেয়েতে পাওয়ারফুল বর্তমানে সবচেয়েতে পাওয়ারফুল উইপনের নাম কি জানেন? আমি বলি, সেটা হচ্ছে কনভিন্স করা, কাউকে বুঝানো, কাউকে বুঝানো হচ্ছে সবচেয়েতে পাওয়ারফুল উইপন। যে যাকে সবচেয়েতে বেশি বুঝাইতে পারে সে সবচেয়েতে বেশি সফল। এই পৃথিবীতে আপনি দেখেন যারা যত বেশি সফল হয়েছে তারা মানুষকে তত বেশি সুন্দর করে বুঝাইতে পারতো, কনভিন্স করতে পারতো, মানুষকে বুঝাইতে পারতো। এই যে কনভিন্সিং পাওয়ারটা, এটা যার যত বেশি সে তত সফল। এটা আপনি একজন সফল এন্টারপ্রেনিয়র যারা উদ্যোক্তা যারা তাদের কথা বলেন, একজন সফল শিক্ষকের কথা বলেন, যেই শিক্ষকটা ছাত্রদেরকে ভালো বুঝাইতে পারে ওই কিন্তু সফল শিক্ষক, তাই না? আপনারা কি মনে করেন? যে ভালো বুঝাইতে পারে না সে কিন্তু ভালো শিক্ষক নয়, তাই না বিষয়টা? তার মানে কি এটা কিন্তু সবচেয়ে একটা পাওয়ারফুল ব্যাপার, কিন্তু আপনার মধ্যে কি সেটা আছে? আপনিও তো একজন স্টুডেন্ট, আপনি যদি বুঝে থাকেন আজকের এই তালিমী বৈঠক থেকে তো আপনি জানলেন যে পাওয়ারফুল উইপন কিন্তু কি মানুষকে বুঝানো, কনভিন্স করা। তো এই যে এই জিনিসটা যদি এখন আপনি আপনার পরিবারের লোকদেরকে, আপনি আপনার আত্মীয় স্বজনকে যদি এটা বুঝাইতে পারেন তাহলে এই পাওয়ারফুল উইপনটা কিন্তু প্র্যাকটিস কার দ্বারা হচ্ছে? আপনার দ্বারাই হচ্ছে। একদিন এর মাধ্যমেই কিন্তু আপনি, একদিন এর মাধ্যমেই কিন্তু আমি মনে করি একদিন আপনিও। আচ্ছা আপনারা জানেন কি ডাক্তার জাকির নায়েকের কাছে কী ছিল, কী কী উইপন ছিল বলেন তো? তার কাছেও কিন্তু এই কনভিন্স পাওয়ারটা ছিল, ছিল না? আপনারা কি জানেন যে তার কাছে কি কোনো মিলিটারি পাওয়ার ছিল? মিলিটারি মানে বোঝেন তো, সামরিক বাহিনী ছিল তার কাছে? তার কাছে কোনো অস্ত্রশস্ত্র ছিল যেটা দিয়ে উনি মানুষকে বুঝাইতেন? কী ছিল ওনার কাছে? কনভিন্সিং পাওয়ার, মানুষকে তিনি বুঝিয়ে মানুষকে তিনি বুঝাইতে পারতেন। একটা কঠিন প্রশ্ন কিন্তু তিনি এত চমৎকারভাবে উত্তর দিতেন যে লোকজন বুঝে যেত, ঠিক না? তো ঠিক তেমনি একই প্র্যাকটিস কিন্তু আপনাদেরকে এই ছোটোবেলা থেকেই করতে হবে পরিবারের সাথে এবং আত্মীয় স্বজনের সাথে, করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কাজটা করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে যে বিষয়টা আমরা বলতে চাইব তা হলো যে আমাদের বন্ধুবান্ধব, এই তিন নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের বন্ধুবান্ধব। আমরা যাদের সাথে মিশে থাকি, যাদের সাথে আমরা আমাদের মনের অনেক কথা বলে থাকি, অনেক সময় পিতামাতার কাছেও কিন্তু অনেক গোপন কথা বলা যায় না, কিন্তু বন্ধুবান্ধবদের কাছে অনেক সময় অনেক কথা বলতে হয় প্রয়োজনে, নিজের আবেগ শেয়ার করার জন্য, নিজের ইমোশনটা ভাগাভাগি করার জন্য। এই জন্য কিন্তু অনেক সময় আমার বন্ধুবান্ধব বা আমাদের বন্ধুবান্ধবদের কাছে আমাদের কিন্তু অনেক কথা শেয়ার করতে হয়। এখানে একটা বিষয় আমি আপনাদেরকে বলবো যে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আমাদের রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যে নীতিটা আমাদেরকে বলছেন, তিনি বলছেন যে আর রজুলু আলা দীনি খলিলি ফালিয়ানজুর আহাদুকুম মাইয়ু খলিল, মানুষ তার বন্ধুর রীতিনীতির অনুসারী হয়ে থাকে, অর্থাৎ তার যার বন্ধু যেমন হয় সে আসলে তেমনই কিন্তু হয় এবং সে তার মতো করেই চলার চেষ্টা করে। কাজেই বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আমাদেরকে খুব সতর্ক সাবধান হতে হবে। এক্ষেত্রে অন্য আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাতু সাইব ইল্লা মুমিন, তোমরা মুমিন ব্যতীত যারা প্রকৃত ইমানদার তারা ব্যতীত অন্য কারোর সাথে বন্ধুত্ব করো না, অর্থাৎ যারা আল্লাহর প্রতি আখেরাতের প্রতি যাদের নির্ভরতা অনেক বেশি তাদের ছাড়া তোমরা অন্য কারোর সাথে বন্ধুত্ব স্থাপন করো না। এখন একটা প্রশ্ন হতে পারে আমাদের, সেটা হলো যে আমরা এখানে যারা আছি আমাদের বন্ধুবান্ধবদের মধ্যে অনেক সময় অনেক ত্রুটি লক্ষ্য করা যায়, তাই না? যায় না যায় না? সবাই কি ফেরেস্তা আমরা এখানে? অবশ্যই পার্শ্ববর্তী যিনি আমার বন্ধু
তার ত্রুটি আমার সামনে ধরা পড়তে পারে, আবার আমারও ত্রুটি তার কাছে কি করতে পারে, ধরা পড়তে পারে। এই যে আমি যদি তাকে সতর্ক করি, এখানে একটা বিষয় কি জানেন, মানুষ ভালো হতে চায় না কেন জানেন? একটা ক্লু বলি আপনাদেরকে, একটা মজার কথা, মানুষ ভালো হতে চায় না কেন জানেন? বলবো, মানুষ এজন্য ভালো হতে চায় না কারণ ভালো হলে খারাপ কাজ করা যায় না, বুঝতে পারলেন? এই জন্য মানুষ কি চায় না, মানুষ একবার ভালো হয়ে গেলে, যখন আপনি ভালো হয়ে গেলেন আপনি যখন নিয়ত করবেন যে আজকে থেকে আমি সব পাপ বাদ দিলাম, তখন আপনি যেমনি খারাপ কাজ করবেন পাশের বন্ধু বলবেন আপনাকে, কি রে তুই না ভালো হয়ে গেছিলি, বলবেন এটা? তো এই জন্য মানুষ কি করে না, মানুষ ভালো হতে চায় না, মানুষ চায় আমি খারাপ আছি। আমি খারাপ আছি মানে কি, আমার খারাপ কাজ করার স্বাধীনতাটা তো আছে, তাই না? আর আমি ভালো হয়ে গেছি মানে কি, আমি যদি একটু খারাপ কাজও করি তাহলে তো আমার তো 12টা বেজে যাবে, ঠিক না? বিষয়টা এরকম না? তো এই জন্য মানুষ ভালো হতে চায় না। এবার আপনি বলেন, আপনি কি ভালো হবেন নাকি খারাপ হবেন? যদি আজকে নিয়ত করেন যে আপনি ভালো হবেন, তাহলে পার্শ্ববর্তী বন্ধু আপনি যখনই কোনো খারাপ কিছু করবেন তখন সে আপনাকে সতর্ক করবে, করবে না? করলে কি কোনো সমস্যা? আবার তার যদি ভুল হয় তাহলে আপনি তার ভুলটা ধরিয়ে দিবেন। এই নীতিটাকে আমরা বজায় রাখতে পারবো ইনশাল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। এক্ষেত্রে আমি আপনাদের সামনে একটি হাদিস উল্লেখ করতে চাইবো, যেটা আমি শুরুতে বলছিলাম, বুখারি 6168 নম্বর হাদিস। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সেই হাদিসে বলছেন, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যে যাকে ভালোবাসে অ্যাকচুয়ালি কিয়ামতের দিন সে তার সাথেই থাকবে। অর্থাৎ এখানে তো মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার, খেয়াল করেন, আপনি যাকে ভালোবাসেন, আপনি যার সাথে বন্ধুত্ব স্থাপন করছেন, তার সাথে কিন্তু আপনার হাসর নাসর হবে, তার সাথে আপনার কিয়ামত হবে। এই বিষয়টা কিন্তু খুব সেন্সিটিভ নয় কি? এটা খুব ইজি ব্যাপার, আপনার কাছে কি মনে হয় এটা ইজি? আপনি যাকে তাকে তো বন্ধু বানাতে পারেন না, তার সাথে আপনার কিয়ামতে একইভাবে তাকে থাকতে হবে, এটা কঠিন হয়ে গেল না? এই জন্য আমার অনুরোধ থাকবে আপনাদের প্রতি যে আপনারা সাধ্যমতো চেষ্টা করবেন যেন সবার ভালো ভালো বন্ধুদের সাথে আপনারা যেন মিশতে পারেন। তিন নম্বর বিষয় ছিল এটা, যে আমরা যেন আমাদের বন্ধু বান্ধবদের মাঝেও আমাদের এই যে বিশুদ্ধ যে দাওয়াতটা, এই দাওয়াতটা যেন ছড়িয়ে দিতে পারি। এখানে একটা বিষয় আমি বলে রাখি, আজকে আপনাদের এখানে যারা বন্ধু আছেন তারা সাধারণত সবাই আলহামদুলিল্লাহ ভালো, আমি বিশ্বাস করি সবাই আপনারা ভালো। কিন্তু প্রশ্ন হলো, আপনি যখন বাড়িতে যান, যখন আপনি বাড়িতে যান, আগের যে বন্ধুগুলো যেগুলো যারা আপনার সাথে ছোটোবেলা থেকে বড় হয়েছে, তারা তো অনেকেই এখনও এই ভালো পথে ফিরে আসতে পারেনি, তাই না? তো তাদেরকে এই ভালো পথে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করাটা কার দায়িত্ব? আপনার দায়িত্ব নয় কি? তাহলে তাদের কাছে তাদেরকে এই ভালো কথাগুলো বলার দায়িত্ব কার? আপনার, বলবেন তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবার চার নম্বর যে কাজটা, এটাই আমার লাস্ট টপিক এবং এটা বলেই আমি আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ, সেটা হচ্ছে প্রতিবেশী ও সমাজ। প্রতিবেশী ও সমাজের কাছেও কিন্তু আমাদের এই যে বিশুদ্ধ দাওয়াত, এই দাওয়াতটা কিন্তু ছড়িয়ে দিতে হবে, যে যতটুকু আমরা বিশুদ্ধ জানি সেটাই যেন আমরা প্রতিবেশীদের কাছে পৌঁছে দিতে পারি। এক্ষেত্রে আপনারা দেখুন, আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআনে, আল্লাহ তাআলা বলছেন যে সূরা তাওবা আয়াত নাম্বার 122, ওখানে আল্লাহ তাআলা কি বলছেন দেখেন, আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের মধ্য থেকে মানে প্রত্যেক দলের একটি অংশ কেন বের হয় না, কিসের জন্য? আল্লাহ তাআলা বলছেন লিয়াতাফাক্কাহু ফিদ্দিন, দিনকে বোঝার জন্য, দিনের জ্ঞান অর্জন করার জন্য তোমাদের মধ্য থেকে একটা দলের অংশ কেন বের হয় না, আল্লাহ বলছেন কিসের জন্য বের হবে? যেন তারা দিনের সঠিক জ্ঞানটা অর্জন করতে পারে, সঠিক জ্ঞানের বুঝটা যেন তারা অর্জন করতে পারে। এর জন্য কিন্তু আল্লাহ তাআলা বলছেন আমাদেরকে যে তোমাদের প্রত্যেক দল থেকে একটি অংশ কেন বের হয় না, দিনের সঠিক জ্ঞান অর্জন করার জন্য কিসে কী করবো, সেই জ্ঞান অর্জন করে যেন আমরা লিয়ুনজিরো কৌমাহুম, যেন আমরা আমাদের কওমের কাছে, আমাদের সম্প্রদায়ের কাছে ফিরে গিয়ে যেন আমরা তাদেরকে সতর্ক সাবধান করতে পারি। এই জন্যই মূলত একদল মানুষ কেন বের হয় না, এটা আল্লাহ তাআলা বলছেন, তোমাদের মধ্যে একদল কেন বের হয় না, যারা দিনের সঠিক জ্ঞানটা অর্জন করে তারা তাদের সম্প্রদায়ের কাছে গিয়ে যেন তাদের এই বিষয়গুলো বলতে পারে, এই বিশুদ্ধ বিষয়টা যেন জানাইতে পারে, তাদেরকে সতর্ক সাবধান করতে পারে। আপনারা জানেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যখন এই কাজটা করতে গেলেন তখনই কিন্তু তিনি বিভিন্ন শত্রুতার সম্মুখীন হয়েছিলেন, তাই না? তার আগে কি তিনি হয়েছিলেন? তার আগে কিন্তু তিনি হননি। তাহলে এখানে একটা বিষয় দাঁড়ালো, এই যে আমাদের এখান থেকে শিক্ষণীয় বিষয়টা এই যে আমাদেরও কিন্তু কর্তব্য, আমরা যতটুকু জ্ঞান অর্জন করলাম, যতটুকু আমরা বিশুদ্ধভাবে শিখলাম, এটা আমাদের এখন কি করতে হবে, আমাদের প্রতিবেশীর কাছে সেটা কি করতে হবে, বলতে হবে। সমাজের কাছে যখন বলতে যাবেন তখনই কিন্তু লাগবে ঝামেলা। যতদিন পর্যন্ত আপনি পরিবারে বলছেন, হয়তো পরিবারে বাধা দিচ্ছে, কিন্তু সর্বজর কি করবে, আপনাকে বাড়ি থেকে বের করে দিবে, এই তো। কিন্তু যখন আপনি সমাজ পরিবর্তন করতে, পয়েন্ট টু বি নোটেড প্লিজ, একটু ভালো করে শোনেন,
যখন আপনি পরিবারে দাওয়াত দিচ্ছেন, পরিবার আপনাকে, আপনি কিন্তু পরিবারের লোকজন সাধারণত জেল খাটাবে না, জেল খাটাবে খাটাবে না, সর্বদর কি করবে, এই বাড়াবাড়ি করছে বাড়ি থেকে বের করে দাও, এই তো পরিবারে কিন্তু এটাই করবে। কিন্তু ম্যাক্সিমাম টাইম, মেজরিটি টাইম যেটা হয় সেইটা হলো যে যখন আপনি সমাজ পরিবর্তন করতে চাইবেন, যখন আপনি সমাজের জন্য এই বিশুদ্ধ দাওয়াতটা দিতে চাইবেন, তখন কিন্তু সমাজের লোকেরা কিন্তু আপনাকে আর বরদাস্ত করবে না, তখন কিন্তু সমাজের লোকেরা কিন্তু আপনার বিরুদ্ধে কিন্তু অ্যাকশন রিয়াকশন নেবে, তখন কিন্তু আপনাকে কি করতে হবে, ওয়াসাও বিল হক। তারপরে এই যে যখনই আপনি পরিবারের লোকদের বাইরে অর্থাৎ সমাজের লোকদের কাছে চলে আসলেন, তখনই কিন্তু আপনাকে ওই হকের দাওয়াত দিয়ে কিন্তু ধৈর্য ধারণ করতে হবে। এখন আপনি দেখেন আজকে সারা পৃথিবীতে যারা কি বলবো, যারা সমাজ সংস্কারক ছিলেন বিগত দিনে, তারা কিন্তু সবাই জেল খেটেছেন, এমনকি মোহাম্মদ রসুল্লাহ সাল্লামও সেই সময় জেল ছিল না, কিন্তু তাকেও কিন্তু গৃহবন্দী করে রাখা হয়েছিল, ওটাও তো এক ধরনের জেল, ঠিক না? তার মানে কি, যখনই সমাজ পরিবর্তন করতে চাইবেন তখন কিন্তু আপনার জন্য একটা সাহসী মেজাজ লাগবে। আপনার যদি সাহসী মেজাজ না থাকে তাহলে আপনি সমাজে অন্তত দাওয়াতি কাজ করতে পারবেন না। সাহসী মেজাজবিহীন আপনি সমাজে কিছু পরিবর্তন করতে পারবেন এটা কোনোদিনই হয়নি, এটা কোনোদিন হবেও না, এর জন্য অবশ্যই সাহস লাগবে। আজকে দেখছেন না, আজকে আমাদের নেতারা এখনও সবাই মুসলিম নেতা, কিন্তু আমাদের রাজনৈতিক যে সমস্ত নেতা তারা কিন্তু সবাই কি বলে জানেন, তারা সবাই বলছে আমরা গণতন্ত্রের পুনরুদ্ধার চাই, অর্থাৎ মানবরচিত বিধানের পুনরুদ্ধার চাই। কিন্তু দেখেন তারা কিন্তু সবাই মুসলিম, আমরা কি তাদের কাছে এটা আশা করতে পারতাম না যে তারা সকলেই এই কথাটা বলুক যে আমরা সবাই এই বিষয়ে একমত, যে আমরা সমস্ত রাজনৈতিক নেতারা একমত যে আমরা সকলেই মিলে আবারও ইসলামের পুনরুদ্ধার, প্রত্যেকটা ঘরে ঘরে ইসলাম জাগ্রত হোক এইটা চাই, এটা কি তারা বলতে পারতো না? কিন্তু তাদের মুখ দিয়ে কিন্তু এই কথাটা বের হয় না। তার মানে বোঝা গেল যে আসলে তারা ইসলামের যে মূল স্পিড এটা কিন্তু তারা ধরতে পারেনি। কিন্তু এই দায়িত্ব কি তারা যে পালন করছে না বলে কি আমরা দায়িত্ব পালনটা করবো না? ওই আলোচনাটা একটু কঠিন, আমি ওই দিকে যাচ্ছি না, শুধু এখানে শেষে এইটুকু বলবো যে যখনই আমরা সমাজ পরিবর্তন করতে চাইব, যখন আমরা সমাজে একটা মেসেজ দিতে চাইব সমাজ সংস্কারের জন্য, একটা মেসেজ কি যেটা আমাদের বক্তা সাহেবরা দিয়ে থাকে, কি করে তারা ওয়াজ নসিহত করে, সেটা কিন্তু আলাদা জিনিস, ওয়াজ করার প্রেক্ষাপট আলাদা আর সমাজ সংস্কার করা কিন্তু আলাদা। আপনি যখন ওয়াজ করবেন তখন কিন্তু বাধা আসবে না, তখন আপনি একটা ওয়াজ করে দিলেন হয়ে গেল, কিন্তু যখন সমাজের সিঙ্গেল পার্সনকে যখন আপনি ধরবেন আর বলবেন যে আপনার এই কাজটা তো ঠিক না, আপনার এই কাজটা বিদাত, এটা ছেড়ে দেন, তখন কিন্তু সমাজের লোকজন আপনাকে আর বরদাস্ত করবে না, করবে? আপনি ইমাম সাহেবকে যদি যায় বলে ইমাম সাহেব আপনার এই কাজটা তো বেদাত হয়ে গেল, আপনার এই কথাটা তো শিরকি হয়ে যাচ্ছে, তখন কিন্তু ইমাম সাহেব আপনাকে বলবে যে তোর তো জন্ম থেকে শুরু করে তোর নামও আমি রাখলাম আর তুই আবার আমারই ভুল ধরতে আসিস, তাই বলবে না? তো এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো ফেস করতে হয় কখন, যখন আমরা সমাজ পরিবর্তন করতে চাই। এইখানে আমি একটি আয়াতের, আপনারা সবাই এখানে স্টুডেন্ট, কিন্তু একটা বিষয় আমি এই বিষয়টা নিয়ে বারবার চিন্তা করছিলাম এবং আপনাদেরকে আমি একটু বোঝানোর চেষ্টা করি। দেখুন আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালতাকু মিনকুম উম্মা, তোমাদের মধ্যে একটি দল থাকবে, আল্লাহ বলছেন ইয়াদুনা ইলাল খায়র, তারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে, তারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, সেই কল্যাণটা কি, আল্লাহ তাআলা বলছেন ইয়া আমুরা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা মানুষকে সৎ কাজে নির্দেশ দিবে আর অসৎ কাজের কি করবে, নিষেধ করবে, এই দুটো কাজ বললেন, তাহলে কি হবে, ওলায়কা হুমুল মুফলিহুন, তাহলে তারা সফলকাম হবে। এখন প্রশ্ন হলো আল্লাহ তো এখানে একটি উম্মার কথা বলেছেন, সেই উম্মার কাজ কি মানুষকে কল্যাণের দিকে ডাকা, আর সেই কল্যাণটা কি মানুষকে সৎ কাজের আদেশ দেওয়া আর অসৎ কাজের কি করা, নিষেধ করা। এবার একটা প্রশ্ন আপনার কাছে, আজকে আমাদের এটা নিয়ে কিন্তু একটু গোলমাল লেগে গেছে, এখন আপনি বলেন আজকে আমাদের অনেক ফেসবুক ইউটিউব বাস্তবে অনেকেই কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু তারা বলছেন, বিভিন্ন বিষয়ে তারা মানুষকে ওয়াজ নসিহত করছেন যে না সঙ্গবদ্ধতার প্রয়োজন নাই। এখানে আমার একটা বিষয় আছে তাদের কাছে যে আজকে আমি যদি একজন বড় বক্তা হই, আজকে যদি আমি একজন বড় লেকচারার হই, তাহলে আমার কি হবে, আমার অনেক বেশি ফলোয়ার হবে, তাই না, অনেক ফলোয়ার হবে। তো আমি সেই ফলোয়ারগুলোকে কোনো সৎ কাজের ক্ষেত্রে আমি কি তাদেরকে নির্দেশ দিতে পারবো? আমার ফলোয়ার, আমার একজন সমর্থককে কি আমি নির্দেশ দিতে পারবো? বুঝেননি মনে না, ধরেন একজন আমার ফলোয়ার, আচ্ছা এটা দিয়ে বুঝেন, আপনারা তো এই মাদ্রাসার স্টুডেন্ট, তাই না, স্টুডেন্ট না, আপনার কোনো শিক্ষক আপনাকে সৎ কাজের নির্দেশ আর অসৎ কাজের নিষেধ করতে পারবে না? পারবে। কিন্তু অন্য মাদ্রাসার একটা ছাত্র, তাকে কি আপনাদের এই কোনো শিক্ষক তাকে কি সৎ কাজের নির্দেশ আর অসৎ কাজের নিষেধ করতে পারবে? কিন্তু ওই পার্শ্ববর্তী যে ছেলেটা, যে অন্য মাদ্রাসায় পড়ে, সে আবার আপনার শিক্ষকের অনেক ভক্ত,
অনেক ভক্ত হওয়া সত্ত্বেও তাকে কি নির্দেশ দিতে পারবে কি? পারবে না, তাই না? কেন পারবে না? কারণ সে আপনার মাদ্রাসায় পড়ে না, ঠিক না? ঠিক তেমনি আজকে আমাদের যে সমস্ত শায়খ আছে তাদের যত ভক্ত, সেই ভক্তগুলোকে তারা কিন্তু নির্দেশ দিতে পারবে না, সর্বদর কি করতে পারবে? অনুরোধ করতে পারবে, ঠিক না? বলবে যে ভাই আপনার এই কাজটা কিন্তু করেন, এই কাজটা করা ভালো, এই কাজটা করিয়েন না, এটা করা ঠিক না, অনুরোধ করতে পারবে, ঠিক না? কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই আয়াতে কি বলছে বলেন তো? সৎ কাজের কি করবে তারা? নির্দেশ দিবে। আর অসৎ কাজের কি করবে? নিষেধ করবে। তাহলে এই যে আদেশ এবং নিষেধ দুটার মধ্যে পার্থক্য আছে না? এখন দেখেন একজন সংগঠনের একজন কর্মী, অনুমোদিত কর্মী, যিনি আমাদের গঠনতন্ত্র কর্মপদ্ধতি মেনে চলার জন্য প্রতিজ্ঞাবদ্ধ, তো তাকে কি আমি নির্দেশ দিতে পারবো না? পারবো না, পারবো না, পারবো। তাহলে এখন যদি তাকে আমি নির্দেশ দিই সৎ কাজের আদেশের ক্ষেত্রে আর অসৎ কাজের নিষেধ করি, তাহলে এই দুটো কিন্তু আমি একজন কর্মীর ক্ষেত্রে পারবো, একজন সমর্থকের ক্ষেত্রে পারবো না। বুঝতে পারছি কি? এই জন্যই মূলত আল্লাহ তাআলা এই আয়াতের মর্মার্থটা আমাদেরকে বোঝার জন্য কিন্তু বলছেন আসলে, যে আমরা যেন আমরা বুঝতে পারি পরকালে সফলতার জন্য, শেষে যেহেতু সফলতার কথা আসছে তার মানে আমরা জান্নাতি হওয়ার জন্য আমাদেরকে যে সঙ্গবদ্ধ থাকতে হবে এবং পরস্পরকে যে আদেশ নিষেধের যে একটা মূলনীতি, এই মূলনীতি মেনে যে আমাদেরকে সঙ্গবদ্ধ থাকতে হবে, এইটার গুরুত্ব কিন্তু আল্লাহ তাআলা এই জন্য বুঝিয়েছেন। আমি যদি শেখ হয়ে থাকি আর বড় বক্তা হয়ে থাকি তো আমার তো সমর্থক থাকবে, সেই সমর্থকদেরকে তো আমি নির্দেশ দিতে পারবো না, কারণ নির্দেশ এবং আদেশের একটা গুরুত্ব আছে। আপনারা জানেন যখন জিহাদ হবে, সেটা হোক সশস্ত্র হোক নিরস্ত্র, দুইটার ক্ষেত্রেই কিন্তু কী লাগবে? একটা নির্দেশদাতা লাগবে না? যিনি জিহাদের যিনি কমান্ডিং চিফ তিনি নির্দেশ দিবেন না? আপনারা কি জানেন যারা সেনাবাহিনীতে চাকরি করে না, তাদের কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা ইউনিট আছে, প্রত্যেক ইউনিটে কিন্তু একজন কমান্ডিং চিফ আছে। আমি মনে করি কি জানেন, আমি একটা জিনিস মনে করি, আগামী দিনে খুব শীঘ্রই ইনশাল্লাহ, হয়তো আগামী খুব কয়েক বছরের মধ্যে ইনশাল্লাহ, আমার মনে হয় বাংলাদেশে যত প্রশাসনিক লোকজন আছে, যত উকিল আছে, এরা সবাই আহলে হাদিস হয়ে যাবে। কেন জানেন? কারণ আহলে হাদিসরা, বিশেষ করে যারা আজকে যারা আমরা আহলে হাদিস হচ্ছি, কিসের কারণে হচ্ছি? এভিডেন্স, দলিলের কারণে না? দলিল পাচ্ছি, দলিলের কারণে আমরা আহলে হাদিস হচ্ছি। তো আপনি বলেন যারা আজকে প্রশাসনিক লোকজন তারা কি দলিল ছাড়া কোনো কিছু নেয়? তো যখন তারা যদি দলিল খুঁজতে যায় কোরআন সুন্নার ক্ষেত্রে, তো তারা সবাই কি হয়ে যাবে? আহলে হাদিস হয়ে যাবে না ইনশাল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ যেন তাদেরকে দ্রুত এই কোরআন হাদিসের ক্ষেত্রে দলিল ভিত্তিকভাবে ইসলামের বিধিবিধানগুলো মানার তৌফিক দান করুক এবং তাদেরকে আহলে হাদিস হিসেবে আল্লাহ কবুল করে নিক, আল্লাহুম্মা আমিন। এবং তারা যদি আহলে হাদিস হয়ে যায় তখন দেখবেন যে আসলে আমাদের সমাজে যে আমূল যে পরিবর্তন ইনশাআল্লাহ সেটা হয়ে যাবে। আমি যেটা বলতে চাচ্ছিলাম আপনাদেরকে যে ঠিক তেমনি কমান্ডিং চিফ যেমন তাদের আছে, তা যখন এখন যদি বাংলাদেশে যদি কোনো কোনো দেশের সাথে যুদ্ধ করতে হয়, আপনারা জানেন এখন ফিলিস্তিন ইসরায়েল ইউক্রেন রাশিয়া যুদ্ধ হচ্ছে বিভিন্ন দেশে, এই যে যুদ্ধগুলো যে হচ্ছে এই যুদ্ধগুলো কি কোনো কমান্ডিং চিফ নাই? মানে চিফ মানে কি প্রধান, যিনি কমান্ড করবেন তিনি প্রধান, একজন থাকেন না? এটা যেমন সেটার ক্ষেত্রে লাগে, ঠিক তেমনি একইভাবে জিহাদের ক্ষেত্রেও কিন্তু একজন প্রধান লাগে। এই জন্যই কিন্তু সঙ্গবদ্ধতার গুরুত্ব, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ, যেন একজন নেতা থাকেন, ওই নেতা যেন নির্দেশ দেন আর সেই নির্দেশটা যেন তার কর্মীরা মেনে চলে, আর সমর্থক তো ফাঁক ফকর পেয়ে চলে যাবে, বুঝেননি? সমর্থক তো বলবে আমি তো বাধ্য না আপনার আনুগত্য করতে, আমি তো সমর্থন করতাম আপনাকে, এখন আপনার সমর্থন করি না, যান এখন আমি একজন মুনাফিক নেতার সমর্থন করব, করতে পারে না? এটা এটাই তো হবে সাধারণত, যখন পরিস্থিতি সেরকম আসবে দেখবেন যে ওই রকমই হবে। যারা মুনাফিক টাইপের মন মানসিকতা আছে যাদের, তারা দেখবেন যে ওই রকম মুনাফিক টাইপের নেতাকে নিয়ে চুপ করে থাকবে, আসলে জিহাদে তারা প্রকৃত অর্থে যাবে না। তো এই জন্যই আমাদের এখানে বুঝতে হবে। এখন আপনাদের আরেকটা বিষয় আমি বলবো, যে আপনারা জানেন যে আমাদের বর্ডার গার্ড যারা আছে না, বিজিবি না, এখন এই বিজিবি যারা সদস্য আছে এরা তো এদের কাছে রাইফেল থাকে, জানেন কি? দেখছেন কোনো দিন রাইফেল? দেখছেন না, বড় একটা রাইফেল থাকে। আচ্ছা, এরা এদের তো ইচ্ছা করলেই এরা রাইফেলটা নিয়ে কি একটা বিএসএফকে গুলি করতে পারে না ইন্ডিয়ান বর্ডারে বা মিয়ানমারে গুলি করতে পারে না? পারে না, পারে না, ওদের কাছে তো রাইফেল আছে, কিন্তু কেন করে না বলেন দেখি? কারণ এটা অর্ডার হয়নি, ওনার যে কমান্ডিং চিফ তিনি তাকে অর্ডার করেনি, এই জন্য তিনি কী করে না, করে না, এই বন্দুকটা চালায় না। এখন আপনি বলেন যে এইটা তো সে চালায় না, এটা তো দুনিয়াবি ব্যাপার, রাজনৈতিক একটা ব্যাপার, তাই না? কিন্তু সে যদি চালিয়েও দেয় তো সর্বদর কী হবে? তার একটা বন্দুকের গুলির কারণে একটা বিএসএফ মারা যাবে, এর মধ্যে বাংলাদেশে গোলমাল লেগে যাবে, তাই তো? বাংলাদেশ ইন্ডি। কিন্তু শিক্ষণীয় বিষয়টা কি জানেন, একটা বন্দুকের গুলি তার স্বাধীনতা আছে, তারপরও সে চালায় না, কিন্তু আপনি কি জানেন যে ওই বন্দুকের গুলির চেয়েতেও পবিত্র কোরআন এবং সহি সুন্নাহ এইটা অনেক 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 বেশি দামি, তাই নয় কি? কিন্তু এত বড় দামি অস্ত্রটা পবিত্র কোরআন এবং সহি সুন্নাহ, এটা আপনি আমি যদি অকপটে যদি ইচ্ছা মতো ব্যবহার করি, এটার যথেচ্ছা ব্যবহার যদি হয়, যথোপযুক্ত জায়গায় যদি না হয়,
তাহলে কিন্তু এটাও কিন্তু অনেক বেশি ক্ষতি হবে একটা দেশ আরেকটা দেশে গন্ডমাল লাগলে যেমন হবে তার চেয়ে তো অনেক 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 বড় ক্ষতি হয়ে যাবে আমি মনে করি এটা বুঝতে পারছি আপনাদেরকে যে ওটা একটা সাধারণ হয়তো একটা মানুষ মারা যেতে পারে দেশে দেশে গন্ডমাল লেগে যেতে পারে কিন্তু পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে যে এই কথাগুলো আমরা বলছি এটা তো ওই বন্দুকের গুলির চেয়ে তো অনেক বেশি দামি এইটা যদি আমরা কখনো মিসইউজ করে ফেলি এটা যদি আমরা কখনো অপব্যবহার করে ফেলি এটার জন্য কিন্তু আমাদের জাতি আমাদের বন্ধু-বান্ধব আমাদের পরিবার আরো আরো অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে কাজেই আমি অনুরোধ করব ভাই আমরা সবাই সমাজ সংস্কারের জন্য সবাই সবার জায়গা থেকে একটু একটু করে এগিয়ে আসি যেটা আমি আপনাদের সবাইকে বলবো দুটো বিষয় এখানে শেষে বলার চেষ্টা করব একটা হচ্ছে এপিজে আব্দুল কালামের একটা বিখ্যাত উক্তি উনি বলছেন যে ইট ইজ ভেরি ইজি টু ডিফিট সামওয়ান বাট ইট ইজ ভেরি হার্ড টু উইন সামওয়ান তিনি বলছেন যে কারো কাউকে পরাজিত করা এটা খুব সহজ কাজ আপনি আপনার একটা বন্ধুকে পরাজিত করবেন খেলায় এটা তো সহজ কাজ যে কোনো একটা ব্যাপারে তার পিছনে লেগে আপনি তাকে পরাজিত করবেন এটা তো খুব সহজ কাজ কিন্তু সবচেয়ে কঠিন কাজ কি জানেন সবচেয়ে কঠিন কাজ হচ্ছে তার মনটা জয় করা পারবেন ইনশাআল্লাহ তার মন জয় করতে আমরা যেন পরস্পরের মন জয় করার জন্য যেন চেষ্টা করতে পারি আর যে দাওয়াতি কাজের কথা বললাম এটা আমি লাও জু একজন বিখ্যাত চাইনিজ দার্শনিক উনি বলছেন যে এ জার্নি অফ এ থাউজেন্ড মাইলস বিগিনস উইথ সিঙ্গেল স্টেপ উনি বলছেন যে একটা 1000 মাইলের পথ শুরু হয় কোন স্টেপ থেকে প্রথম পদক্ষেপ থেকে তাই না আপনি 1000 মাইল পথ পাড়ি দিবেন শুরু করবেন কোনটা দিয়ে প্রথম পদক্ষেপ ফেলতে হবে না তাহলে আপনারা কি আজকে যে আলোচনা শুনলেন এই আলোচনা শোনার একটা প্রেক্ষাপট কি ছিল যে আমরা বিশুদ্ধ জ্ঞানটা যা শিখছি এটা শিখবো এবং এই বিশুদ্ধ জ্ঞানটা কি করব আমাদের পরিবারে আমাদের আত্মীয় স্বজনের কাছে আমাদের বন্ধু বান্ধবদের কাছে এবং আমাদের প্রতিবেশী সমাজের কাছে আমরা সেটা কি করব ছড়িয়ে দেবো ইনশাল্লাহ পারবো তো ইনশাল্লাহ এটার জন্য কি প্রথম পদক্ষেপ ফেলবেন তো আজকে থেকে ইনশাল্লাহ ওই যে বললাম মনে করেন যে এই দাওয়াতি কাজটা 1000 মাইলের পথ কিন্তু শুরু তো প্রথম পদক্ষেপ থেকে করতে হবে নাকি ইনশাল্লাহ করবো তো নাকি ইনশাল্লাহ আমরা আর ওই যে কথাটা বলছিলাম যে মানুষ ভালো হতে চায় না কারণ ভালো হয়ে গেলে আর খারাপ কাজ করা যায় না তো কি ভালো হবেন তো ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো মানুষ হিসেবে বাকি জীবন যাপন করার তৌফিক দান করুক আল্লাহু আমিন এবং আমরা যেন প্রত্যেকেই চ্যালেঞ্জ নিতে পারি যে আই ওয়ান্ট টু বি এ গুড ম্যান আমি একজন ভালো মানুষ হতে চাই এইটা যেন আমি দৃঢ় প্রত্যয়ের সাথে যেন আমি বলতে পারি এবং আমি যেন ভালো মানুষ হবই হব এই প্রতিজ্ঞা নিয়ে যেন আমরা ভালো মানুষ হতে পারি আল্লাহ তাআলা আমাদের ভালো মানুষ হয়ে যেন বাকি জীবন যাপন করার তৌফিক দান করেন আল্লাহু আমিন আমি এই গরমের মধ্যে আপনারা যে আজকের এই তালিমী বৈঠকে যারা বসেছিলেন এতক্ষণ ধরে আলোচনাটা শুনলেন আপনাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আজকে যারা আয়োজক কমিটি যারা আমাকে এখানে আমন্ত্রণ করে বিশেষ করে আমাকে এখানে দাওয়াত দিয়ে যারা আমাকে কথা বলার সুযোগ করে দিলেন তাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমি সর্বোপরি আজকে আমাদের এই তালিমী বৈঠক থেকে আজকে আমাদের মোহতারাম আমিরে জামাতের জন্য তার সুস্থতার জন্য বিশেষ করে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের যুব সংঘের জন্য আমি আন্তরিকভাবে আমি দোয়া করছি যে আল্লাহ যেন আমাদের মোহতারাম আমিরে জামাতকে তার যে আগামীর যে খেদমতগুলো এই খেদমতগুলো যেন আল্লাহ তার এই খেদমতগুলো যেন কবুল করে নেয় এবং আগামীতে যার প্ল্যানিং স্যারের যে প্ল্যানিংগুলো আছে এই প্ল্যানিংগুলো যেন আল্লাহ সফলভাবে করার তৌফিক দান করেন আল্লাহুম আমিন এবং আমাদের এই সংগঠনকে যেন আল্লাহ কবুল করে নেয় এবং আমাদের মধ্যে যে সীমাহীন দুর্বলতা সীমাহীন অযোগ্যতা যেটা আছে আমাদের সংগঠনের ব্যক্তিগতভাবে আল্লাহ যেন এই অযোগ্যতাগুলো যেন যোগ্যতায় যেন আল্লাহ পরিণত করে দেন আল্লাহুম আমিন এই বলেই আমি আমার আলোচনা এখানে আসলে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু